একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন মাহতাব আসিফ সাহেবের, তার পাশে আরেকজন শিক্ষকের, তার পাশে আরেকজনের শিক্ষকের। অনেক সময় আলেম ওলামার যেটা করার দরকার ছিল সেই সাধারণ মানুষগুলো এটা করে দেখিয়ে দেয়। লাখ লাখ টাকা বেতনের চাকরি করে চাকরি ছেড়ে চলে আসছে। আমি অ্যাম্বাসিতে বসা, এমন সময় এক ভদ্রলোক, উনিও ইন্টারভিউ দিতে গিয়েছেন, মুসাফা করলেন আমার সাথে। মুসাফা করার পরে আমি বললাম যে কেন এসেছেন, আমি সব কিছু ছেড়ে ইউরোপের, আমার আর পাসপোর্ট পাইতে সর্বোচ্চ 3 মাস থাকতে হইতো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মাঝে মাঝে কোট্টায় পড়া মানুষগুলো তারা এমন এমন কাজ করেন, বড় বড় জুব্বা টুপিওয়ালাদেরকেও হারিয়ে দেন। ইমানের জোর আসলে কার ভিতরে কিভাবে থাকে এটা বোঝা মুশকিল। দেখেন, আমি কোট্টায় পড়া এই বিষয়টাকে হাইলাইট করতে যাচ্ছি না। একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন মাহতাব আসিফ সাহেবের, তার পাশে আরেকজন শিক্ষকের, তার পাশে আরেকজনের শিক্ষকের। যেই মাহতাব আসিফকে নিয়ে গোটা বাংলাদেশ আলোচনা হলো, আমি যে কথাটি বলতে যাচ্ছি, অনেক আলেম ওলামা এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কিন্তু আমরা আজকে থেকে কথা বলতেছি না, হয়তো বা আমাদের ফলোয়াররা সচেতন হয়েছেন, কিন্তু তিনি এমন একটা কাজ করেছেন গোটা বিশ্বব্যাপী সেটা ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। বলার উদ্দেশ্য এটাই যে ইমানের জোর বা ইমানের পাওয়ার, কার ইমানের কি হালত কি অবস্থা, এটা ওই যিনি কোট পরে আছেন তারপরে প্যান্ট পরে আছেন তার ইমানের কি হালত, আর যিনি জুব্বা পরে আছেন তার ইমানের কি হালত, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো কখনো কখনো কিছু কিছু মানুষ, তাদের কিছু কর্মকাণ্ড, অনেক সময় আলেম ওলামার যেটা করার দরকার ছিল সেই সাধারণ মানুষগুলো এটা করে দেখিয়ে দেয়। লাখ লাখ টাকা বেতনের চাকরি করে চাকরি ছেড়ে চলে আসছে। কয়েকদিন আগে এক অ্যাম্বাসিতে একজন ভাইয়ের সাথে দেখা, মুখে দাড়ি, তো আমার সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তিনি দেখেন এখনকার বাংলাদেশের 90% যুবকের স্বপ্ন হচ্ছে ইউরোপে যাওয়া এবং নিজেকে উন্নত জীবনের সাথে সম্পৃক্ত করা। উন্নত জীবন বলতে কি, যেখানে বাংলাদেশের মতো এরকম পরিবেশ থাকবে না, অবলীলায় আমি ঘুরব, বাড়ে যাব, চাকরি বাকরি করব, অর্থ উপার্জন করব। ইউরোপের স্বপ্ন কিন্তু অধিকাংশ যুবকের, যে কোনোভাবে একবার যদি ঢুকতে পারে আর ফিরব না। আমি অ্যাম্বাসিতে বসা, এমন সময় এক ভদ্রলোক, উনিও ইন্টারভিউ দিতে গিয়েছেন, মুসাফা করলেন আমার সাথে। মুসাফা করার পরে আমি বললাম যে কেন এসেছেন, আমি তো ওই দেশেই ছিলাম, এখন একবার যাওয়ার প্রয়োজন, এই জন্য আমি এখানে এসেছি। তো আমি বললাম আর কোন কোন দেশে গিয়েছেন, হুজুর ইউরোপের মানে প্রায় 21টার ওপর দেশে আমি সফর করেছি এবং ছিলামও সেখানে 10 বছর। এবং পাসপোর্ট পাওয়ার যখন, মানে ইউরোপিয়ান পাসপোর্ট পাওয়ার যখন সময় হয়েছে, আমার বিবেকে আপনাদের লেকচারগুলো শোনার পরে নাড়া দিয়েছে যে আসলে হালাল হারাম যেখানে তোয়াক্কা করছি না। আমি এখানে বসবাস করছি, ঠিক আছে, নিজেকে ইসলামের মধ্যে, ইসলামের ফ্রেমের মধ্যে রেখেছি, কিন্তু আমার পরবর্তী যে জেনারেশনটা আসবে, মানে আমি বিয়ে শাদী করবো, আমার বাচ্চা কাচ্চা আসবে, এই বাচ্চা কাচ্চাগুলোকে আমি কতটুকু দিন তার ভিতরে দিতে পারব। তো হয়তো আমার পরবর্তী জেনারেশনটা ভালো থাকবে, কিন্তু তার পরবর্তী জেনারেশনটা একটা কিন্তু গ্যাপ তৈরি হয়ে যাবে। এটা কুত্তা বিলাই হইতে পারে, ইহুদিও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। তো আমি বললাম তাহলে আপনি কেন এসেছেন এখানে, মানে বাংলাদেশ কি এখন পারমানেন্ট চলে এসেছেন? আমি সব কিছু ছেড়ে ইউরোপের, আমার আর পাসপোর্ট পাইতে সর্বোচ্চ 3 মাস থাকতে হইতো, এরকম পরিস্থিতি ছিল যে এই পাসপোর্টটা আমি নিলে আমি ইউরোপিয়ান নাগরিক হয়ে যাইতাম। কিন্তু আমার ভেতরে এতই নাড়া দিল যে আমার পরবর্তী জেনারেশনগুলো ঠিক থাকবে, তো এই ভয়ে আমি আল্লাহর ভয়ে শুধুমাত্র বাংলাদেশে চলে এসেছি, যে কথাটা আমার বলার উদ্দেশ্য। দেখেন, ইমানের দাবিতে কেউ এত লোভনীয় অফার সেটাকে আপনার ছেড়ে দিচ্ছে। লোকটা কোট পরা ছিল, প্যান্ট পরা ছিল, দাড়ি ছিল, তো ইউরোপের জীবন ধুয়ে সে বাংলাদেশে চলে এসেছে, বললো যে হুজুর আমার ফ্যামিলির অধিকাংশ ইউরোপে থাকে, আমি আসার পরে মানুষ আমাকে পাগল বলেছে, কিন্তু আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, আল্লাহ বাকি জীবনটা আমি আপনার পথে কাটাতে চাই। কেউ ইউরোপে যাওয়ার জন্য পাগল, কেউ ইউরোপ থেকে আসার জন্য পাগল। প্রিয় ভাইরা, আমার বড় কঠিন সময় পার করছি আমরা, ইমানটাকে মজবুত করতে হবে। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে অনেক হুজুর কোনো কথা বলে না, ভয় পাই যদি ধরে ফেলে, চাকরিটা যদি চলে যায়। আল্লাহর কসম করে বলতেছে, এই সমস্ত মোল্লা মুনশির চাইতে এ কোট্টাই মাহতাব আসিফরা এরা হাজার হাজার গুণ বেটার।
হ্যাঁ, আপনি যদি বলেন যে মাহতাব আসিফের ব্যক্তিগত জীবন আপনি জানেন, অমুক শিক্ষকের ব্যক্তিগত জীবন আপনি জানেন, দেখেন ব্যক্তি নিয়ে আমার কোনো কথা না, আমার কথাটা হচ্ছে সে যে কাজটা এখন করেছে, এই কাজটা প্রশংসার কাজ, মানে দাবিটাকে পেশ করেছে। অনেক শিক্ষকরা দেখবেন এত বিনয়ীভাবে নামাজ আদায় করে, সব জুব্বাওয়ালার কথা খারাপ বলতেছি না আমি, সব স্কলারের কথা, সব স্কলারকে আমি খারাপ বলতেছি না, আমি বলতে চাচ্ছি ইমানটাকে পরিচর্যা করা। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি হুজুর হতে পারেন, বক্তা হতে পারেন, ইমাম হতে পারেন, আপনি সাধারণ শিক্ষা শিক্ষক হতে পারেন। এই যে আলিয়া মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটে, আলিয়া মাদ্রাসায় বইটয়ে যেগুলো, এই যে প্রচ্ছদ টচ্ছদে যে ছবিগুলো ইউজ করা হয়েছে, দেখেছেন জোরালো কোনো পরিচিত স্কলার আলিয়া মাদ্রাসা থেকে প্রতিবাদ করছে? ভয় পায়। হ্যাঁ, আড়ালে দু একজন করতে পারে, মানে পরিচিত কেউ যে একবারে গোটা দেশ তাদের ব্যাপারে তাদের এই মেসেজগুলো পেয়েছে, মানুষ জানে না, ভয় পায় আর কি, যে না জানি চাকরিটা চলে যায়। এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ টাকা বেতন পায়, তাদের চাকরি চলে যাচ্ছে হক কথা বলার কারণে। আর আপনি যদি মাদ্রাসা শিক্ষক হওয়ার পরে যদি হক কথা বলতে না পারেন, সত্য কথা বলতে না পারেন, মাদ্রাসায় চাকরি না করে, মসজিদে চাকরি না করে আপনি রিক্সা চালায় খান, এটা আপনার জন্য অনেক ভালো। একটু কঠিন হয়ে গেল কথাগুলো, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। দেখেন আমাদের জান, আমাদের মাল, এটা কিন্তু একটা কমিটমেন্ট আছে আল্লাহর সাথে আপনার। কেন আল্লাহ আপনার এখানে রেখেছেন, আপনার দায়িত্বটা কি, আমার দায়িত্বটা কি, শুধু মোটা মোটা বান্ডিল নিয়ে এসে খাবো, এটাই কি আমার দায়িত্ব? কুলহাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এই বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা এই বিষয়গুলো জানে না, এদেরকে জানাইলেই মেনে নেয়, কিন্তু জানানোর মতো সেই সাহসও অনেকে করে না। তোমার ওই রকম ইমানের দরকার নাই, তুমি বরঞ্চ রিক্সা চালাও, ভ্যান চালাও, এরকম মসজিদে মাহফিলে মাদ্রাসায় কাজ করার তোমার কোনো দরকার নাই, অন্তত মানুষকে বিশুদ্ধ জ্ঞানটা দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।